নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক লটারির প্রাপ্তিযোগের ভিডিও। এই ভিডিওতে আমি বলবো যে কোন রাশিগুলি অর্থাৎ কোন ছয়টি রাশি এই সপ্তাহে লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে। আর হ্যাঁ, এই ভিডিওর শেষে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখবো। সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাভয়েড করে আপনারা যদি লটারি কাটেন, তার দায়িত্ব আমার একদম নেই। তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। লটারি, আমাদের প্রত্যেকের মনে কিন্তু লটারি লাগার একটা গুপ্ত বা সুপ্ত ইচ্ছা প্রত্যেকের রয়েছে। সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, আমরা চাই কষ্ট না করে বিশাল পরিমাণে টাকা পেতে। আর এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না, কিন্তু মন তো আমাদের মানে না। আমরা তাই বারবার লটারি কাটি এবং আমাদের এই লটারি কেটে প্রচুর টাকা কিন্তু নষ্ট করে ফেলি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লটারি কাটার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ভিডিওর শেষে বলবো। তার আগে আপনারা জেনে নিন এই সপ্তাহে কোন ছয়টি রাশি লটারি থেকে কোটিপতি হতে চলেছে। তো প্রথম যে রাশিটির আমি কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি তুলা রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনি এই সপ্তাহে লটারি থেকে কোটিপতি হতেই পারেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনিও লটারি থেকে কোটিপতি হতে পারেন। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনিও কিন্তু লটারি থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে যে চার নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনিও সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে যে পাঁচ নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনিও কিন্তু লটারি থেকে কোটিপতি হতেই পারেন। এরপরে যে ছয় নম্বর এবং শেষ রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনিও সহজেই হয়ে যেতে পারেন এই সপ্তাহে কোটিপতি। তো আসুন, এবার আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে কথা বলি। লটারি এমন একটা জিনিস যা প্রত্যেকের কিন্তু লাগে না, তার কিছু গ্রহগত দিক রয়েছে, আমি সেটা নিয়ে বিশেষ করে বলবো। তো কী সেই গ্রহগত দিক সেটা আগে আপনি জেনে নিন। ফার্স্ট অফ অল, আপনাদের জন্মছকে যদি রাহু গ্রহ ভালো থাকে, তাহলে কিন্তু লটারি লাগবে। এবার ভালো মানে মিডিয়াম পজিশনে আছে, তাহলে কিন্তু আপনি লটারি কাটবেন না। রাহুকে কিন্তু তুঙ্গস্থ থাকতে হবে বা রাহুকে ভালো নক্ষত্রে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি লটারি থেকে কোটিপতি সহজেই হয়ে যেতে পারেন। এছাড়াও শুক্র গ্রহ এবং বিশেষ করে শনি গ্রহকে কিন্তু আপনার ভালো থাকার প্রয়োজন। শনি যদি কেতুযুক্ত বা শনি যদি রাহুযুক্ত বা শনি যদি নিচস্থ থাকে, তাহলে কিন্তু লটারি থেকে আপনি এক পয়সাও কিন্তু পাবেন না। এটি কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তাই আগে আপনাদের জন্মছক বিশ্লেষণ করুন। দ্বিতীয়, আপনার ডেট অফ বার্থ বলে দেয় যে আপনি লটারি থেকে কোটিপতি হবেন কি হবেন না। আপনার ডেট অফ বার্থ যদি 4, 6 এবং 8 এগুলি হয়, তাহলে কিন্তু আপনার লটারি লাগার সম্ভাবনা প্রবল থাকে। এবং লটারি কাটার কিছু টাইম আছে, কিছু সময় রয়েছে, সেই সময় কিন্তু আপনাদেরকে লটারি কাটতে হবে। এ নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দিয়েছি, আমি লটারি কাটার নিয়ম কী রয়েছে তা নিয়ে আমি পূর্বে ভিডিও দিয়েছি। আমি সেই ভিডিওটি লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই
সেই ভিডিওটি ওয়াচ করে তারপরে কিন্তু লটারি কাটবেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান পয়সা নষ্ট হোক। এই ভিডিওটি দেখার পর অবশ্যই ওই ভিডিওটি একবার ওয়াচ করুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।